সম্প্রতি যোগ দেয়া গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেবের সঙ্গে এক নারী শিক্ষিকার অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে প্রধান শিক্ষকের শাস্তি ও অন্যত্র বদলির দাবিতে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকালে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করে। পরে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আওয়াল অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।